জামানার মস্তু বড় আল্লাহ পাকের ওলি দরবারে জামানার মস্তু বড় আল্লাহ ওলির কাছে যে বললেন হুজুর আমি দিল্লির বাদশা সম্রাট শাহজাহান আমি দিল্লির জমিনে একটা জুমা মসজিদ বানাবো আমি স্বপ্নের ভিতরে ঘুমের ঘোরে একটা মসজিদের নকশা দেখেছি ওই মসজিদের নকশাটা আপনি আমাকে বানিয়ে দেন জামানার আল্লাহর ওলি সম্রাট শাহজাহানকে বলেছিলেন ও সম্রাট শাহজাহান আমার কাছে কেন এসেছেন চলে যান আপনার রাজদরবারে আমার চাইতে অনেক বড় আল্লাহর ওলি রয়েছে সম্রাট শাহজাহান চিন্তা করছেন আমার রাজদরবারে এনার চাইতে বড় আল্লাহর ওলি কে হতে পারেন ওই আল্লাহর ওলি জানিয়ে দিলেন জামানার পুস্তু বড় আল্লাহর ওলি তিলি বলে দিলেন ও সম্রাট শাহজাহান আপনার রাজদরবারটা যিনি ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করেন ও সম্রাট শাহজাহান আপনার রাজদরবারে থালা বাসন গুলো যিনি পরিষ্কার করেন যিনি আপনার রাজদরবারে রান্না বানা করেন ও সম্রাট শাহজাহান যাকে আপনারা বাপুর্জি বলে জানেন রাধুনি বলে জানেন উনি হলেন এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ কি গো তাহলে টাকাওয়ালাদের কি শুধু মান আল্লাহর কাছে না সম্রাট শাহজাহান চিন্তা করছে আমার রাজদরবারে যিনি বাপুর্জির কাজ করে রাধুনির কাজ করে থালা বাসন মাজে তিনি এ জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি বাড়িতে চলে আসলেন রাধুনিকে ডাকলেন একটা গোপন কক্ষে ডাকলেন সম্রাট শাহজাহানের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান রাধুনিকে ডেকে বললে বাপুর্জিকে ডেকে বললেন হুজুর বেয়াদবি আমায় মাফ করুন বেয়াদবি আমায় ক্ষমা করুন আমি আপনাকে আগে চিনতে পারিনি আমি আপনাকে আগে চিনতে পারিনি অনেক বেয়াদবি করেছি আপনার সঙ্গে আপনি আমার রাজদরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করেন রাজদরবারে থালা বাসন গুলো আপনি পরিষ্কার করেন আপনি রান্না বাড়া করেন আপনি এত মহান ব্যক্তি আমি আপনাকে চিনতে পারি ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন বাপুর্জি বলছেন কেন আপনি আমায় এমন কথা বলছেন আমরা সজান বললেন আর আপনি আমার কাছে লুকাবেন না আর আপনি আমার কাছে
যে আড়াল হবেন না গোপন রাখবেন না আমি শুনেছি আমি সম্রাট শাহজাহান শাহী খানাকে শাহী বিছানাতে শুয়ে আমি যে কাজ করতে পারিনি আপনি আমার রাজ দরবারে বাপুজির কাজ করে সেই কাজটা করে ফেলেছেন আমি সম্রাট শাহজাহান আমি হয়তো আমার কাজে আমার আল্লাহকে রাজি করাতে পারিনি কিন্তু আপনি বাপুজি হয়ে আমার আল্লাহকে রাজি করিয়ে ফেলেছেন পাগলটাকে ঠাট্টা করো না কথা বুঝেননি গরিব মানুষটাকে ভ্যান ভ্যানওয়ালাটাকে ঠেলাওয়ালাটাকে রিকশাওয়ালাটাকে ঠাট্টা করো না ও সারাদিন 150 টাকা যেটা ইনকাম করে ওটা ওর মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের পয়সা এটা হালাল কথা ঠিক কি না আমি যে হাজার হাজার টাকা ইনকাম করেছি এর ভিতরে হয়তো অনেক হারাম রয়েছে কথা ঠিক কি না ওর খাওয়াটা হালাল খাওয়া আমি যেটা খেয়ে এসেছি সেটা হয়তো হারাম খেয়ে এসেছি কথা বুঝেননি অতএব গরিব মানুষকে দেখে ছোট মনে করো যেটা আপনি টাকাওয়ালা দুতলা তিনতলা চারতলা বাড়িতে শুয়ে এসি ঘরে শুয়ে যেটা আমি আপনি করতে পারি হয়তো এই ফ্যানওয়ালাটা রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে কেঁদে 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 সেটা সে করে ফেলেছে কথা ঠিক কি না আপনি মহান বলি আমি আপনাকে বুঝতে পারিনি বেয়াদবি ক্ষমা করুন আর আমার বাড়ির থালা বাসন আপনার মাজতে হবে না রান্না বাড়ার করতে হবে না আপনি সম্মানের সঙ্গে আমার বাড়িতে থাকবেন আমাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেন ওই সময় ওই বাপুজি আল্লাহর ওলি বলল ও সম্রাট শাহজাহান আমার পরিচয় যখন আপনি পেয়ে গিয়েছেন আমার পরিচয় যখন আপনি পেয়ে গিয়েছেন না আর আমি থাকবো না আপনার দরবারে থাকবো না চলে যাব আমি এমন জায়গায় যেখানে গেলে আপনার দরবারে কারো সঙ্গে আমার আর দেখা হবে না চলে যাব আমি আপনার রাজ দরবারে আর থাকবো না সম্রাট শাহজাহান বললেন আপনি আমার রাজ দরবার ছেড়ে চলে যাবেন না উনি বললেন না ও সম্রাট শাহজাহান আমি আপনার রাজ দরবারে আর থাকবো না সম্রাট শাহজাহান বললেন চলে যাওয়ার আগে আপনি আমাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেন উনি ওই সময় বলেছিলেন ও দিল্লির মানুষ ও সম্রাট শাহজাহান আমি কেন দিল্লির জুমা মসজিদের নকশা বানাতে যাব আপনার রাজ দরবারে আমার চাইতে আরো অনেক বড় আল্লাহর ওলি লুকিয়ে আছে যে আমার চাইতে আরো অনেক বড় আল্লাহর ওলি আপনার রাজ দরবারে লুকিয়ে আছে দেখেছেন যে গরিব মানুষটাকে কাজে নিয়েছেন বলে ওকে তোচ্ছর মোচ্ছর গালি গালাস করবেন না আমাদের সমাজে একটা অভ্যাস আছে বড় লোকের বাড়িতে কাজে গেছে কাজে একটু ত্রুটি হয়েছে ছোট মোটো কথা শুরু করেছে কথা সত্য না মিথ্যা কথা বলে না এমনটি করো না এটা আমার রাসূলুল্লাহর আদর্শ নয় সম্রাট শাহজাহান বললেন হুজুর আপনি আমাকে একটা মার বলে দেন ওই মানুষটার পরিচয় কে তিনি এত বড় মহান আল্লাহর ওলি
উনি বললেন বলে দেব ও সম্রাট সাজাগার বলে দেব তবে থাকবো না আর আপনার রাজদরবারে চলে যাচ্ছি আমি চলে যাওয়ার আগে বলে দিয়ে যাই আপনার রাজদরবারে নোংরা আবর্জনাগুলো যিনি পরিষ্কার করেন যিনি আপনার রাজদরবারে মেথরগিরি কাজ করেন আপনি যাকে মেথর করে জানে আপনার রাজদরবারে মানুষেরা যাকে মেথর বলে জানে সমাজের মুখে মেথর বলে যিনি পরিচিত উনি হলেন আপনার রাজদরবারে সবচাইতে বড় আল্লাহর ওলি মেথরটাকে ঘৃণা করো না মেথর বলে ওকে নিচু নজরে দেখো না আপনার রাজদরবারে যিনি মেথরগিরির কাজ করেন উনি জামানার শ্রেষ্ঠ আল্লাহ উনি লুকিয়ে আছেন আত্মগোপন করেছেন সম্রাট শাহজাহান হাউ হাউ করে কাঁদতে লাগে কাকে তুমি ছোট মনে করছো তুমি কি মনে করছো বড় জামা গায়ে দিয়েছে বলে ওর দোয়াটা কবুল হবে কথা বুঝেননি সম্রাট সাজার লাইক 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 কাঁদতে 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 ওই ব্যক্তিটা গিয়ে লোকে যাকে মেথর বলে ডাকে নিরিবিলি জায়গায় ডাকলে সম্রাট শাহজাহান বললেন হুজুর আমি আপনার সঙ্গে অনেক বেয়াদবি করে ফেলেছি হুজুর বেয়াদবি আমায় মাফ করুন বেয়াদবি আমায় ক্ষমা করুন ওগো সম্রাট শাহজাহান কেন আপনি এমন কথা বলছেন আর আমার কাছে ঢুকাবেন না পরিচয় আমি আপনার পেয়ে গেছি পরিচয় আমি আপনার পেয়ে গেছি আপনি জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি আপনি গিয়ে আত্মগোপন করেছেন আমার কাছে আমি আপনার সঙ্গে অনেক বেয়াদবি করে ফেলেছি ভুল করে ফেলেছি মাফ করে দেন আপনি আমাকে দিল্লি জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেন ওই সময় ওই আল্লাহর ওলি যিনি মেথরগিরির কাজ করতেন উনি বললেন ও সম্রাট সাজাগার পরিচয় যখন আপনি আমার পেয়ে গিয়েছেন থাকবো না আর আপনার কাছে থাকবো না চলে যাব আপনার রাজদরবার ছেড়ে চলে যাব এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আপনার রাজদরবারে কারো সঙ্গে আর দেখা হবে না সম্রাট শাহজাহান বললেন না হুজুর আপনি যাবেন না ও সম্রাট শাহজাহান লোকেরা যদি আমার পরিচয় জানতে পেরে যায় আমার পরিচয় যদি জানতে পারে আপনার চাইতে সম্মান আমাকে বেশি করবে আপনি আমার দুনিয়ার মনিব আমি চাই না আপনাকে অসম্মান করতে চলে যাব আপনার রাজদরবার থেকে চলে যাচ্ছি আমি আপনার রাজদরবার থেকে তবে আমি আপনার যেহেতু কর্মচারী ছিলাম চলে যাওয়ার আগে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিয়ে যাব ও বাইনানেরা সম্রাট শাহজাহানের স্বপ্নে দেখা দিল্লির জুমা মসজিদের নকশাটা তিনি কাগজে এঁকে দিয়ে চলে গিয়েছিলেন জোরে বল সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ তাহলে দিল্লির জুমা মসজিদের নকশাটা কোনো কোটিপতি বানায়
যাকে লোকে মেথর বলে চেনে সেই মানুষ। কথা বুঝতে পারেন নি? আমি বোঝাতে চাইছিলাম আল্লাহ বললেন মালু ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সম্পদ এবং সন্তান, এই সম্পদ এবং সন্তানের বিনিময়ে কেউ রেহাই পাবে না। কে রেহাই পাবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই মানুষটা কিয়ামতের নাজাত পাবে, মুক্তি পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে, যে মানুষটা একটা রোগহীন অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে। অন্তরটা যার ভালো, মনটা যার ভালো, অন্তরটা যার পরিষ্কার, মনটা যার পরিষ্কার, ওই ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ পড়ে পড়ে কপালে টিউমার হয়ে গেছে, কিন্তু অন্তরটা শয়তানি যুক্তিতে বুদ্ধিতে ভরপুর, অন্তরটা হিংসায় ভরপুর, অন্তরটা অহংকারে ভরপুর, এই নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বুঝতে পারেননি? মনটা পরিষ্কার করে, দিলটা পরিষ্কার করে, অন্তরটা সাফ রাখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের, আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তরটা এবং তার আমলটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে গিয়েছেন, তবে কার ভয়ে? আল্লাহর ভয়ে? না শুক্রবারে যদি না যাই লোকে খারাপ বলবে তাই গেছে। কথা বুঝেননি? আল্লাহর ভয়ে যদি যান কাজ আছে, লাভ হবে, আর দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি যান লাভ হবে। তবে আপনি কোন চিন্তায় গিয়েছেন ওটা আমি জুনায়েদ না জানলেও আল্লাহ জানেন। কথা বুঝেননি? জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয়ে নয়, জান্নাত আর জাহান্নামের মালিককে খুশি করার জন্য যাও। বাবা, দোকানের মালিক যদি আপনার প্রতি খুশি থাকে তো দোকানের মাল সব ইচ্ছা করলে আপনাকে ধার দিয়ে দিতে পারে, কথা ঠিক কিনা? আর মালিক যদি অসন্তুষ্ট থাকে টাকা দিয়ে মাল নিতে গেলেও দেরি হবে, কথা ঠিক কিনা? মালিককে খুশি করে। জি, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিন একটা আগুনের গোল্লা আর একটা পানির লোটা নিয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তো ওনার কিছু মহাব্বতের মানুষেরা ওনাকে বলছে যে আপনি আগুনের এই গোল্লাটা নিয়ে পানির পাত্রটা নিয়ে কোথায় চলেছে? তো উনি বলছে আমি যাচ্ছি এই আগুন আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেব আর পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দেব, জান্নাত থাকবে না জাহান্নামও থাকবে না। দেখি তো মানুষ আল্লাহর ইবাদত করে কিনা। কথা বুঝেননি? আমরা কেউ যাচ্ছি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও এই জাহান্নামের ভয়ে নামাজ পড়ছি আর জান্নাতকে পাওয়ার আশায় করছি। রাবিয়া বসরি বলছে জান্নাত থাকবে না জাহান্নামও থাকবে না, কিচ্ছু কোনো স্বার্থ নেই, মালিককে খুশি করার জন্য কে যাচ্ছে একবার দেখি। কথা বুঝেছেন?